লকডাউন শুধু নোটিশ আর রাস্তা বন্ধতে সীমাবদ্ধ তদারকির অভাবে মানছে না কেউ হিমশিম খাচ্ছেন স্বেচ্ছাসেবকরাও লোকে বললো না যে তোমার ঘরে কি বাজার আসে কি নাই আমি যে কি কষ্ট আছে এটা আমারটা আমি জানি কিছু খাওয়ার না দিয়ে আমাদের লকডাউন করে দিচ্ছে চাল ডাল লবণ কিছু যদি লাগে কাঁচা তরকারি যদি কিছু লাগে আমাদের ভলান্টিয়ার নিয়োগ করা আছে স্বেচ্ছাসেবক তারা বাজার থেকে এনে দিবে প্রশাসনের নজরদারি বাড়ানোর তাগিদ তিন ফিট দূরত্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা বাজার করবে বাজারে এক দিক দিয়ে ঢুকবে অন্য দিক দিয়ে বের হবে দেখছিলেন বিশেষ শিরোনাম সকালের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ এবং আমি আফজাল হোসেন এবার অন্যান্য শীর্ষ সংবাদ করোনার প্রভাবে ব্যাহত পদ্মা সেতুর কাজও বর্ষার আগে সব স্প্যান বসানোর কথা থাকলেও হচ্ছে না নভেম্বরের আগে চলতি মাসেই চীন থেকে আসছে শেষ দুটি স্প্যান এবং পবিত্র শবে বরাতে করোনা সংক্রমণ ঠেকাতে নেই মসজিদ কবরস্থানে জমায়েত মহামারী থেকে রক্ষায় ঘরে বসে দোয়া নামেই লকডাউন শুধু নোটিশ আর রাস্তা বন্ধ করে যেন দায়িত্ব শেষ নেই কোনো তদারকি লকডাউন করা বেশিরভাগ এলাকার চিত্রই এমন কিছু এলাকায় স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করলেও তারাও খাচ্ছেন হিমশিম সমাজবিজ্ঞানীরা বলছেন প্রশাসনের তদারকি না বাড়ালে এতে কোনো সুফল মিলবে না দেখুন আমার করা একটি রিপোর্ট করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজধানীর অর্ধ শতাধিক এলাকা লকডাউন করেছে প্রশাসন অনেক এলাকার বাসিন্দারা নিজেরা নিয়েছেন এই উদ্যোগ কিন্তু স্পর্শকাতর এই এলাকাগুলোতে নেই প্রশাসনের কোনো তৎপরতা শুধুমাত্র নোটিশ আর রাস্তা বন্ধ করেই যেন দায়িত্ব শেষ রাজধানীর এরকম বেশ কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে ওখানে লক করছে এরপর কোনো প্রশাসন টশাসন আর দেখি না বা কেউ আসেও নাই ফলে ঠুনকো অজুহাতে যে যার মতো বের হচ্ছেন ঘুরছেন দিচ্ছেন আড্ডা হাত মুখ দিয়ে তারপরে এখান দিয়ে যাতায়াত করে মানুষ অনেক সেফটি পাবে সরকার আইন করছে দুইটা পর্যন্ত বাজার খোলা থাকবে দোকান খোলা থাকবে সে দুইটা পর্যন্ত আমরা একটু ছাড় দেই রাজধানীর শেরেবাংলা নগরের এই বস্তিতে একজন করোনাক্রান্ত হওয়ার পর 271টি পরিবার এখন লকডাউনে কোনো ধরনের সীমানা প্রাচীর না থাকায় স্বেচ্ছাসেবকরা লাঠি হাতে লকডাউনের বিষয়টি নিশ্চিত করছেন যাতে কেউ বস্তিতে প্রবেশ করতে না পারে আবার কেউ বস্তি থেকে বের হতে না পারে লোকে বললো না যে তোমার ঘরে কি বাজার আসে কি নাই আমি যে কি কষ্ট আছে এটা আমারটা আমি জানি কিছু খাওয়ার না দিয়ে আমাদের লকডাউন করে দিচ্ছে চাল ডাল লবণ কিছু যদি লাগে কাঁচা তরকারি যদি কিছু লাগে আমাদের ভলান্টিয়ার নিয়োগ করা আছে স্বেচ্ছাসেবক তারা বাজার থেকে এনে দিবে সমাজবিজ্ঞানীরা বলছেন লকডাউন এলাকাগুলো নিয়ে শিথিলতা দেখালে কোনো সুফল মিলবে না তদারকি সংস্থাগুলো বলছে তারা মানুষকে সচেতন করতে তৎপর আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যদি এরপরে না বুঝে তখন আমরা আইন শৃঙ্খলা বাহিনী মানে কঠিন ভূমিকা পালন করব লকডাউন এলাকাগুলোতে আরো কড়াকড়ি আরোপের পাশাপাশি মানবিক বিপর্যয় যেন না হয় সেদিকেও খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা করোনা ভাইরাস প্রতিরোধে ঢাকার সঙ্গে সারা দেশে যোগাযোগ বন্ধ রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় আছেন রিপোর্টার তোহা খান তামিম এবং গাবতলী এলাকায় আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি সরাসরি চলেছি তাদের কাছে প্রথমেই যাব তামিমের কাছে তামিম এখন মোটামুটি ফাঁকা বলা চলে আমরা ভোর থেকে এখানে অবস্থান করছি আমরা ঢাকার যে বিভিন্ন পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো আমরা সকাল থেকেই লক্ষ্য করছি যে আসলে এখানে প্রশাসনের পক্ষ থেকে যে তৎপরতা বিশেষ করে ঢাকায় ঢোকার ব্যাপারে এবং ঢাকায় প্রবেশের ব্যাপারে এবং ঢাকা থেকে বের হওয়ার ব্যাপারে যে তৎপরতা সেটি আসলে আমরা কোন তৎপরতা আসলে প্রশাসনের পক্ষ থেকে সকাল থেকে লক্ষ্য করছিলাম না তো আমরা এই মুহূর্তে আসলে সাইনবোর্ড এলাকায় রয়েছি এবং সাইনবোর্ড এলাকায় দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে একটি টহল টিম আসলে এখানে এসে উপস্থিত হয়েছে আর সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিশেষ করে ছোট ছোট যে পিক আপ ভ্যান গুলো রয়েছে সেই ছোট ছোট পিক আপ ভ্যান গুলোতে কিন্তু মানুষের ঢাকা থেকে বের হওয়ার যে নিষেধাজ্ঞা ছিল নিষেধাজ্ঞা সত্ত্বেও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন রকম নারী পুরুষ বিভিন্ন বয়সের শিশুদের নিয়েও কিন্তু এখানে আমরা দেখেছি যে বিভিন্ন যে ছোট ছোট পিক আপ ভ্যান গুলো রয়েছে মালবাহী ট্রাক ছোট ট্রাক গুলো রয়েছে কিংবা এখানে যে যাত্রাবাড়ি যে সবজির আড়ত রয়েছে সেই সবজির আড়ত থেকে যে সমস্ত
মালবাহী যে ট্রাকগুলো চলে যায় ঢাকা থেকে বের হয়ে যায় সেগুলো তো আমরা দেখেছি, ঢাকা ছাড়তে দেখেছি তাদেরকে। তো এছাড়া আমি আরেকটা বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে আমরা এই সাইনবোর্ড এলাকা সহ অন্যান্য যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে এখানে বাবুবাজার ব্রিজ যদি বলা হয় কিংবা আরেকটু সামনে গিয়ে যদি যাত্রাবাড়ি চৌরাস্তার কথা বলা হয়, সেই যাত্রাবাড়ি চৌরাস্তাতেও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে প্রশাসনের কিন্তু কোনো তৎপরতা আমরা লক্ষ্য করিনি। তো এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমরা এখানে আসার পরপরে কিন্তু হাইওয়ে পুলিশের একটি টহল টিম এখানে এসেছে এবং এই টহল টিমকে আমরা লক্ষ্য করছি যে আসলে তারা তৎপরতা তারা যে দেখাচ্ছে, বিশেষ করে তারা মাইকিং করছেন এবং বিভিন্ন রকম যে অটো রিক্সাগুলো রয়েছে, বিভিন্ন যে রিক্সাগুলো রয়েছে বা চালক রিক্সাওয়ালারা যে বিভিন্ন রকম নিষেধাজ্ঞা সত্ত্বেও যে যাত্রী বহন করছে তাদেরকে আসলে মাইকিং করে সাবধান করা হচ্ছে, তারা যেন আসলে যাত্রীগুলো নামিয়ে ফেলে এবং তাদেরকে আসলে বাড়িতে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে সাইনবোর্ড এলাকা থেকে ঢাকা প্রবেশ এবং ঢাকা বের হওয়ার যে তৎপরতা প্রশাসন এবং এখানকার যাত্রীদের, সেটি ছিল আমার কাছে সবশেষ। এখন আমরা চলে যাবো গাবতলিতে, সেখানে আছেন আমাদের সহকর্মী রাশেদ বাপ্পি। তামিম, ঢাকার প্রবেশপথ নারায়ণগঞ্জ অংশে যেভাবে পুলিশের টহল রয়েছে, ঠিক আমি যখন রয়েছি গাবতলি এলাকায়, গাবতলি থেকে প্রবেশ কিংবা বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু পুলিশের ঠিক একই রকম টহল আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ পুলিশ সদর দপ্তরের যে একটি তাদের ঘোষণা রয়েছে, অর্থাৎ করোনা বা কোভিড-19 সংক্রমণ যাতে সর্বস্তরে না বিস্তার করতে পারে এবং দ্রুত যাতে এই রোগটি নিয়ন্ত্রণের আওতায় আনা যায়, সেই জন্য যে ধরনের তৎপরতা নেওয়া দরকার সেই তৎপরতা কিন্তু আমরা দেখছি গত বিগত কয়েকদিন থেকে চলছে এবং সেই তৎপরতার অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি পুলিশ যেসব যানবাহন ঢাকার ভেতরে প্রবেশ করছে, ঠিক এই মুহূর্তে পুলিশ যে অংশে রয়েছে সেই অংশে কিন্তু এই অংশে ঢাকার ভেতরেই প্রবেশ করছে গাড়ি এবং সেক্ষেত্রে যেসব যানবাহন জরুরি প্রয়োজনে ভেতরে প্রবেশ করছে সেগুলোই শুধু ঢুকতে দেওয়া হচ্ছে, এর বাইরে কিন্তু কোনো যানবাহনকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমি একটু আপনার সঙ্গে কথা বলতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে যানবাহনের সংখ্যা আজকে বেশি, এরা কী ধরনের যানবাহন ভেতরে ঢুকছে? এগুলো হচ্ছে ম্যাক্সিমামই পিক আপ ট্রাক আর অ্যাম্বুলেন্স, আর আমরা কিছু গাড়ি পাচ্ছি, ওগুলো হচ্ছে আপনার ব্যক্তিগত কাজে বের হয়েছে। এরকম সকাল থেকে এ পর্যন্ত প্রায় 5টা গাড়ি পেয়েছি এবং এই গাড়িগুলো আমরা ওরা যেখান থেকে আসে ওইখানে ইউটার্ন করে আবার ওকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, যা যারা বিনা প্রয়োজনে ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকার ভেতরে প্রবেশ করছে বা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে কি আপনারা কোনো জরিমানা করছেন কিনা? সেক্ষেত্রে আজকে এখনো জরিমানা শুরু করিনি তো আমরা। জি জি। আচ্ছা, কিন্তু কী পরিমাণ কী সংখ্যক মানুষ ঢোকা বা বের হওয়ার চেষ্টা করছে? সকাল থেকে এ পর্যন্ত প্রায় 1 থেকে 1.5 গাড়ি হবে আবার ঢাকা ঢুকেছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যেমনটা বলছেন, এখানকার দায়িত্বরত পুলিশ সার্জেন্ট যে ঢাকার ভেতরে এবং বেরিয়ে এবং ভেতরে অথবা ঢুকতে কিন্তু এখনও অনেকেই বিনা প্রয়োজনে ঢোকার কিন্তু বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং সেগুলো নিয়ন্ত্রণে তারা বরাবরের মতো আজকেও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে তাদের অনুরোধ যাতে কোনো মানুষ যাতে বিনা প্রয়োজনে এখন চলাফেরা বা ঢাকার ভেতরে কিনা বাইরে বের হওয়ার চেষ্টা না করেন, শুধু নিজেদের প্রয়োজনে নয় সাধারণ মানুষ যেন তাদের পরিবার এবং পুরো দেশের প্রয়োজনে যাতে এই কাজটি করেন, এই অনুরোধ কিন্তু বারবার পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। কাজল, এই ছিল আমার কাছে রাজধানীর গাবতলি এলাকা থেকে সবশেষ খবর। কাজল, সারা দেশে যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে সে খবর জানাতে রাজধানীর সাইনবোর্ড এলাকা থেকে তোয়াখান তামিম এবং গাবতলি থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রাশেদ বাপ্পি। করোনা ভাইরাসের প্রভাবে ব্যাহত হচ্ছে মেগা প্রকল্প পদ্মা সেতুর কাজও। বর্ষার আগে সব স্প্যান বসানোর কথা থাকলেও আপাতত সেটা হচ্ছে না। নতুন সময় নির্ধারণ করা হয়েছে চলতি বছরের নভেম্বর মাসে, তবে চিনি আটকে থাকা শেষ দুটি স্প্যান চলতি মাসে দেশের উদ্দেশ্যে রওনা হবে। সাইফুল ইসলামের ছবিতে হেসান জুয়েলের রিপোর্ট। বদলে যাওয়া এক সময়, চারদিকে কড়া প্রহরা, যে কোনো কাজে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা। গতি ধীর হলেও কাজ চলছে, এর মাঝে এসেছে বড় সুখবর। পদ্মা সেতুর 42 পিলারের নির্মাণ কাজ শেষ, সড়ক থেকে সেতুতে উঠতে দুই পারের ভায়াডাক্ট নির্মাণের কাজও শেষ, এখন অপেক্ষা স্প্যান বসানোর কাজ এগিয়ে নেয়ার। সাম্প্রতিক সময়ে মাসে 3টি করে স্প্যান বসানো গেলেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর গত 2 মাসে বসেছে 2টি করে, চলতি মাসেও 2টির বেশি বসানো সম্ভব হবে না। 41টি স্প্যানের মধ্যে যে 2টি এখনো চীনে আটকে আছে, এপ্রিলের মাঝামাঝি সেগুলো বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে।
প্রকল্পে কাজ করা 980 জন চীনা প্রকৌশলীর মধ্যে ছুটিতে থাকা 232 জনের প্রায় সবাই ফিরেছেন, কোয়ারেন্টাইন শেষে কাজেও যোগ দিয়েছেন। কিন্তু ঝুঁকি বিবেচনায় ছুটিতে প্রকল্পের অনেকে বাংলাদেশি শ্রমিক। এখন আমাদের চাইনিজ এসে অনেকে কাজ করতে চাচ্ছেন, আমরা ওদের কোয়ারেন্টাইন করে রাখছি কিছু লোককে। এখনও কোনো সংক্রমণ আমাদের নাই, আমরা টেস্ট করছি, এবং যারা রিসেন্টলি আসছে চায়না থেকে গত 20 তারিখের আগে তাদেরকে আমরা কোয়ারেন্টাইন করে রেখেছি। বাট বলা তো যায় না কী হতে পারে, আমরা তো জানি না, বাট আমরা সাবধান এবং এখন পর্যন্ত আমাদের ইনশাল্লাহ ভয়ের কিছু নাই, বাট অনেকে ভয় পায়। তো সেতুর 2917টি রোড স্ল্যাবের মধ্যে 2577টি এবং 2959টি রেল স্ল্যাবের সবগুলো নির্মাণ কাজই শেষ হয়েছে। লক্ষ্য আগামী বর্ষার আগে সবগুলো স্প্যান বসানো, কিন্তু করোনা ভাইরাসের কারণে চীন থেকে দুটি স্প্যান এখনও দেশে আনতে না পারায় সেটি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কারণ সমুদ্রপথে চীন থেকে স্প্যান আনতে সময় লাগবে এক মাসের মতো, এরপর সেটিকে জোড়া দিয়ে রং করে প্রস্তুত করতে সময় লাগবে আরও 3 মাস। তাই নতুন করে সাজাতে হচ্ছে সব পরিকল্পনা। ইহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। করোনা ভাইরাস মহামারীর কারণে চট্টগ্রাম নগর জুড়ে থাকা শত শত কুকুর বিড়াল সহ বিভিন্ন প্রাণী পড়েছেন চরম খাদ্য সংকটে। রেস্টুরেন্ট হোটেল দোকান বন্ধ থাকায় ডাস্টবিন থেকেও কোনো ধরনের খাবার পাচ্ছেন না এই প্রাণীগুলো। এই অবস্থায় ফেসবুক ভিত্তিক কয়েকটি সংগঠন পশুদের খাবার সরবরাহের ব্যবস্থা করছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। জীবে প্রেম করে যে জন, সেজন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দের এই বাণী বাস্তব জীবনে আমরা কজন মেনে চলি? করোনা ভাইরাস মহামারীর এই সময় সকল শ্রেণী পেশার মানুষ নিজের ও পরিবারের প্রাণ বাঁচাতে ঘরে অবস্থান করছেন। কেউ মেনে চলুক আর নাই চলুক, ঠিক এ মুহূর্তে পশুদের প্রাণ বাঁচাতে এগিয়ে এসেছে কিছু তরুণ তরুণী। করোনা ভাইরাসের কারণে মানুষ অনেকটা ঘরে অবস্থান নিয়েই, রাস্তার কুকুরগুলো পাচ্ছে না প্রয়োজনীয় খাবার। একদিকে সব ধরনের খাবারের দোকান ও রেস্টুরেন্ট বন্ধ, অন্যদিকে ডাস্টবিন ও ময়লা আবর্জনা ফেলছে না কেউ, ফলে অনেকটা অনাহারে দিন কাটছে কুকুরগুলোর। প্রাণীর প্রতি ভালোবাসা থেকে ফেসবুক ভিত্তিক কয়েকটা পশুপ্রেমী সংগঠনের তরুণ তরুণী একসাথে মিলিত হয়ে পুরো নগরী জুড়ে কুকুরদের খাবারের ব্যবস্থা করছে। চাল ডাল আলু মাংস একসাথে খিচুড়ি করে ওদেরকে দিয়ে দিচ্ছে, সিদ্ধ করে দিয়ে দিচ্ছে। যতদিন এরকম চলতে থাকবে যে স্বাভাবিক পরিস্থিতি আসবে না, ততদিন পর্যন্ত আমরা খাবারটা দিয়ে যাব। সাধারণ ছুটি চলাকালীন অবস্থায় প্রতিদিনই এলাকা ভাগ করে প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে কুকুর বিড়ালদের খাবারের ব্যবস্থা করা হচ্ছে সংগঠনটির পক্ষ থেকে। এদের দেখার সাথে সাথেই লেজ নাড়তে নাড়তে হাজির হয় কয়েকদিন ধরে অনাহারে থাকা কুকুরগুলো। পশুদের প্রতি ভালোবাসা থেকেই এই কাজটি করছেন বলে জানান পশুপ্রেমীরা। ফেসবুকে বিভিন্ন গ্রুপে আমরা পোস্ট করতেছি ফান্ডের জন্য, মোটামুটি আমরা সাড়া পাচ্ছি। নেপাল থেকে নিয়ে এয়ারপোর্ট এরিয়া আমরা সবগুলো দিয়ে এলাম, কিন্তু সবার অবস্থা কি শুকিয়ে গেছে, কেউ কেউ অনেকদিন খায়নি, বোঝা যাচ্ছে খেতেই পাইনি এরা। খাবার দেওয়ার সাথে সাথে এরা হামলে পড়ছে খাওয়ার জন্য। গত কয়েকদিনে 500 থেকে 600 কুকুরের খাবারের ব্যবস্থা করে সংগঠনগুলো। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনা ভাইরাসের কারণে মানুষ যখন ঘরবন্দি, প্রকৃতি তখন উন্মুক্ত। এই সুযোগে কমেছে দূষণের মাত্রা, নিজেকে মেলে ধরার সুযোগ পেয়েছে প্রকৃতি। পর্যটকের পদভারে ক্লান্ত ছিল বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। সেখানে সৈকতে এখন বাসা বেঁধেছে লাল কাঁকড়া, সাগর লতা ও গাং কবুতরের দল। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। এ দৃশ্য এক মাস আগে কক্সবাজার সমুদ্র সৈকতে, লাখো পর্যটকের সমাগমে সৈকত তখন ক্লান্ত। এখন পাল্টে গেছে সে দৃশ্য, করোনার কারণে গত 15 দিন ধরে জনশূন্য সৈকতে নেই মানুষের পদচারণা। প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞায় মানুষ যখন বন্দী, প্রকৃতি তখন মুক্ত। সৈকতের বালিয়াড়িতে বাসা বেঁধেছে খুদে কাঁকড়ার দল, বালুচরে বল বানিয়ে আলপনার কাজ করছে প্রকৃতি। যদিও কিছুদিন আগে মানুষের পায়ের তলায় পড়েছিল এই কাঁকড়াদের বাসস্থান, আর বিলুপ্ত সাগরলতা এখন বিনে বাদায় ডালপালা মেলছে, ফুটছে ফুল। কাঁকড়া বাসা করতেছে, কাঁকড়া খেলাধুলা করতেছে, বিচের পানি একদম নিখুঁত হয়ে গেছে, কোনো ধরনের ময়লা নাই। আলপনার এই মায়াজালে আটকে যায় জোয়ারে ভেসে আসা ক্ষুদে জলজ প্রাণী, তীরে ভাটার অপেক্ষায় স্থলভাগের পাখিরা। প্রকৃতির অপরূপ এই পরিবেশ ধরে রাখতে সৈকতের মানুষের যাতায়াত সীমিত করার দাবি পরিবেশবাদীদের। জীব বৈচিত্র্য ধরে রাখতে হলে আমাদের সমুদ্র সৈকতে নির্দিষ্ট একটি পথ তৈরি করতে হবে। বছরের একটি নির্দিষ্ট সময়ে যদি পর্যটক সীমিত করা হয়, তাহলে পর্যটন এবং পরিবেশ, সমুদ্রের ইকোসিস্টেমগুলো রক্ষা করা যাবে। বালুচরে গোলাপের মতো ফুটে আবার ছুটেও চলে,
আরেক শ্রেণীর লাল কাঁকড়ার দল। তারা যেন প্রকৃতির আবর্জনা সাফ করার দায়িত্ব নিয়েছে, তাই জীববৈচিত্র্যের এই পরিবেশ ধরে রাখা প্রয়োজন বলে জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। জেলেদের আনাগোনা পাশাপাশি ট্যুরিস্টদের আনাগোনায় না হয় নিরবিচ্ছিন্ন পরিবেশ এবং সুন্দর পরিবেশ পাওয়ার কারণে এরা ফিরে এসেছে। প্রকৃতি একটু সুযোগ পেলেই নিজের সবটুকু রং রূপ নিয়ে সেজে ওঠে। মানুষের এমন বন্দী দশায় তা যেন আবারও প্রমাণ হলো। কক্সবাজার উপকূলের সৈকতগুলোর এমন দৃশ্য কয়েক যুগও দেখেনি কক্সবাজারবাসী। করোনার ধকল কাটিয়ে পৃথিবী স্বাভাবিক অবস্থায় ফিরলেও প্রকৃতির এমন স্বাধীনতা অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা সবার। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। লকডাউন শুধু নোটিশ আর রাস্তা বন্ধতেই সীমাবদ্ধ, তদারকির অভাবে মানছে না কেউ, হিমশিম খাচ্ছেন স্বেচ্ছাসেবকরা, নজরদারি বাড়ানোর তাগিদ। কড়াকড়ি করেও ঠেকানো যাচ্ছে না ঢাকায় প্রবেশ ও বের হওয়া। মালামাল নিয়ে আসা যানবাহনে ফিরছেন অনেকেই, ব্যক্তিগত গাড়িতে বের হয়ে দিচ্ছেন নানা অজুহাত। এবং করোনার প্রভাবে ব্যাহত পদ্মা সেতুর কাজ, বর্ষার আগে সব স্প্যান বসানোর কথা থাকলেও হচ্ছে না নভেম্বরের আগে। চলতি মাসেই চীন থেকে আসছে শেষ দুটি স্প্যান। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।